আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে স্পেশাল কিছু তো অবশ্যই লাগে, তো আজকে আমি স্পেশাল হিসেবে তৈরি করেছিলাম হলো কাবাব। এটার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে তৈরি করেছি হলো গরুর মাংসের কাবাব, বিফ কাবাব। গরুর মাংসের কাবাবটা আজকে আমি খুবই অল্প উপকরণে এবং ঘরে থাকা সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি গরুর মাংসের কাবাবের জন্য গরুর মাংস। গরুর মাংসটা ছোট ছোট করে একদম টুকরো করে কেটেছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পরে যাতে পেস্ট করতে সুবিধা হয়। তো রোয়াওয়ালা বড় মাংসগুলো নিলে একটু বেশি ভালো হয়। তো যে পরিমাণ গরু মাংসটা নিয়েছি সেই পরিমাণ আমি ডাল, বুটের ডাল যেটা ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি হলো শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর আদা বাটা, রসুন বাটা। এখানে মশলাটা ব্যালেন্স করে দিতে হবে। আর দিয়ে দিলাম হলো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হালকা রান্নার তেল আর রাঁধুনি মাংসের মশলা। এগুলো দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। ওহো, পেঁয়াজ তো অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো হালকা পরিমাণ পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু আবার পরে যাবে, তো সেজন্য এখানে কমিয়ে দিয়েছি। তো এবার হাতের সাহায্যে মেখে নিলাম ভালো করে। এটাকে একটু মিক্সড করে নিতে হবে ভালো করে সবগুলো মশলা। তারপর একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম আর কি, এতে নাকি টেস্ট বাড়ে খাবারের। তারপর দিয়ে দিলাম হলো গরম পানি। গরম পানিটা এখানে পরিমাণটা বুঝে দেবেন, যাতে ভালো করে ডাল আর মাংসটা সেদ্ধ হয়। তো এবার চুলায় চড়িয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে। পানিটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালো করে সেদ্ধ হয়। তো কিছুক্ষণ আমি পর ঢাকাটা খুলে একটু দেখে নিলাম নিচে লেগে টেগে গেছে কিনা, না একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার ডাল আর গরু মাংসগুলো কিন্তু খুব ভালো করে আবার সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন যে একটু একটু ভেজা ভেজা আছে, এরকম ভেজা ভেজা কিন্তু থাকবেই। একেবারেই যদি শুকিয়ে ফেলেন না, তারপর যখন আপনি পেস্ট করবেন আর পেস্টটা অনেক ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে না। তো একটু ভেজা ভেজা থাকতে কিন্তু তুলে নেব। তা আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে এটাকে। তো দেখতেই পাচ্ছেন ডাল আর মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই যে আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো কিন্তু ডিস্টারবেন্স, তো এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এগুলো তুলে ফেললে ভালো হয়, না তো পেস্ট করতে গেলে এগুলো আবার ঝামেলা হয়। এই যে সবগুলো তুলে নিয়েছি, আবার পেস্ট করে নিয়েছি। এটা ব্লেন্ডারে পেস্ট করতে পারেন বা পাটায় বেটেও নিতে পারেন। তো আমার পেস্টটা দেখেন একদম পারফেক্ট হয়েছে, এতটা ড্রাইও না আবার এতটা নরমও না। তো এবার দিয়ে দিলাম হলো পেঁয়াজ কুচি, তারপর কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিলাম, তারপর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলো টমেটো সস আর সয়া সস, আর এখানে হলো এই যে স্বাদে ম্যাজিক মশলাটা, এটা হাফ প্যাকেটের মতো আছে, এখানে দিয়ে দিলাম। এটাতেই কিন্তু আপনার কাবাবের টেস্টটা অনেক ভালো হবে। আমি এখানে কোনো কাবাবের কোনো স্পেশাল মশলা টশলা কিছুই অ্যাড করছি না। আর দিয়ে দিচ্ছি হলো এক ফালি লেবু, চিপে দিয়ে দিলাম লেবুর রসটা। তারপর হাতের সাহায্যে পুরাটা মিশ্রণ একটু ভালো করে মেখে নেব একদম, যাতে সবগুলো ভালো করে মেশে যায়। এই পর্যায়ে কিন্তু আপনি একটা ডিম ইউজ করতে পারেন, যেহেতু আমার ডোটা একটু বেশি ড্রাই মনে হচ্ছে আমার কাছে, তো আমি একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা কিন্তু আপনার কাবাবের পরিমাণ বুঝে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনার যদি মনে হয় কাবাব বেশি এখানে, তাহলে আরও বেশি করে দিতে পারেন ডিম। তা আমি একটু হাতে তেল ভরিয়ে এবার একটা একটা করে কাবাবগুলো তৈরি করে নেব। কাবাবের যে রেগুলার শেপ হয় দোকানে বা বিয়েবাড়িতে আমরা যেরকম খাই হোটেলে, তো সেরকমভাবেই আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। এতটা বড় না, এতটা ছোটো না, তো আপনারা আপনার পছন্দ মতো করে নিতে পারেন। এই যে আমি একটা এভাবে করিয়ে দেখিয়ে দিলাম, এই যে দেখেন। তো এভাবে করে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, কাবাব আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভাজবো। ভাজার জন্য আমি এখানে কিছু বিস্কিট গুঁড়ো করে নিয়েছি, টোস্ট বিস্কুট গুঁড়া করে নিলেই হবে। এবার বিস্কিটের গুঁড়াটার উপরে কাবাবগুলোকে কোট করে নিব ভালো করে। এতে করে কিন্তু কাবাবের উপরের যে মানে উপরের প্রলেপটা কিন্তু খুব ক্রিস্পি হবে আর দেখতেও একদম পুরো হোটেল স্টাইল হবে। এভাবে করে আমি সবগুলা যে যতগুলো এখন ভাজবো কোট করে নিয়েছি। আর ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, বড় সাইজের একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। আপনারা কিন্তু চাইলে ডুবো তেলও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে ভাজলে বেশি ভালো হয় আর একসাথে সবগুলো যাতে দেওয়া যায়, সেজন্য আমি বড় সাইজের একটা ফ্রাই প্যানে তেলটা নিয়েছি। তো
আমি সবগুলাই দিয়ে দিলাম। আর কাবাব কিন্তু অবশ্যই একটু ডিপ ব্রাউন করে কিন্তু ভাজতে হয়, আপনারা হয়তো দেখে থাকবেন কাবাবের কালার কিন্তু এরকমই হয়। তো আর চুলাটা একদম লো আঁচে রেখেই ভেজে নেবেন, তাহলে ভালো হবে, ভিতরটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে রান্না হবে। তো আমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালার দেখেই নিশ্চয়ই বুঝে ফেলছেন। তো এবার আমি একে একে সবগুলো তুলে নিলাম। এই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু পছন্দ মতো ডেকোরেশন করে নিলাম। স্পেশাল রেসিপি যেহেতু, স্পেশাল টাইম, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। তো এই যে দেখেন আমার কাবাবটা কত সুন্দর আর কতটা পারফেক্ট, ওপর থেকেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আর ভেতরটা ভেঙেও দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট কুক হয়েছে। আর দেখেন উপরে কতটা ক্রিস্পি দেখতেও, কত মানে টেস্টি লাগছে। এভাবে অবশ্যই আপনারা যে কোনো সময়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এভাবে কাবাব তৈরি করে কিন্তু মেহমান, আত্মীয় স্বজন সবাইকে খুশি করতে পারবেন। সবাই তো অবাক হয়ে যাবে যে এত স্পেশাল ডিশ কিভাবে হলো এত সহজ উপকরণে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।